দেখতে পাচ্ছেন দুয়ার রেশম স্কিম চলে এসেছে আপনাদের সামনে দুয়ার রেশন প্রকল্প ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট কতজন নেবে এবং কত স্যালারি থাকবে সম্পূর্ণটা এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটা আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যেই জানাবো এখানে দেখতে পাচ্ছেন দুয়ার রেশম প্রকল্পে কাজের জন্য লোক নেওয়া হবে আপনারা যদি কেউ কাজই কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আইকনটি অল করে রাখবেন যাতে এরপরে যে কোনো জব নিয়ে আসবো যে কোনো প্রোফাইল নিয়ে আসবো সব থেকে প্রথমে আপনাদের মোবাইলে আসবে এবং সেই কাজ জন্য আপনারা সব থেকে প্রথমে সুবিধা পান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনারা যে এলাকাতে দেখছেন সেই এলাকা থেকে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে যাতে এরপরে আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বের হলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ ভিডিওটি সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দুয়ার রেশম প্রকল্পের জন্য আপনাদের কর্মী নিয়োগ করা আছে এখানে দুয়ার রেশম প্রকল্পের কাজের জন্য লোক নিয়োগ করা আছে আপনারা যদি এই কাজ পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আপনার রাজ্যে দুয়ার রেশম প্রকল্প চালু করার জন্য একটি বিজ্ঞাপন জারি হয়েছে একটা বিজ্ঞাপন জারি হয়েছে এই যে দুয়ার রেশম দেওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন দুয়ার যে রেশম দোকান থেকে আপনাদের চাল গম এবং অন্যান্য যত সামগ্রী থাকে সম্পূর্ণটা আপনাদের তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লোক করা আছে যাতে রেশম দোকানে ভিড় না হয় তার জন্য প্রকল্প শুরু করা হয়েছে যাতে আপনাদের এলাকায় যে রেশম দোকান আছে সেখান থেকে আপনাদের সত্য মাল ডেলিভারি দিতে হবে প্রত্যেক বাড়িতে আর দেখতে পাচ্ছেন নবান্ন পক্ষ থেকে সমস্ত জেলায় ম্যাজিস্ট্রেটের নির্দেশন নিঃশ্বাস জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা জেলায়তে এ কর্মী নিয়োগ করা যাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে জন করে নিয়োগ করা যাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে জন করে কর্মী নিয়োগ করা যাবে এবং এই কাজের জন্য প্রত্যেক দিন আপনাদেরকে এই কাজের জন্য প্রত্যেক দিন আপনাদেরকে তিনশো ছিয়াশি টাকা করে দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার প্রত্যেক প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বাড়ি রেশন দেওয়া দেওয়ার জন্য দশজন লোকের নিয়োগ নির্দেশ দেওয়া আছে এবং এখানে দেখতে পাবেন ঘরে যারা ঘরে ঘরে রেশন বিতরণ করবেন তাদের জন্য শ্রমিক ব্যবস্থা আছে এবং এই কাজের জন্য কোনো নির্দিষ্ট মাসিক বেতন থাকবে না আপনাদের মাসিক বেতন কোন থাকবে না তবে প্রত্যেক দিন প্রত্যেক কাজ ব্যক্তিতে রাজ্যে জানিয়েছেন যে এটি তিনশো টাকা হবে আপনারা যারা প্রত্যেক দিন যে মজুরি করবেন সেই মজুরি তিনশো ছিয়াত্তর টাকা আপনাদেরকে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের সামনে আছে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন আপনারা যদি এই কাজ পেতে চান তাহলে আপনারা এই জব কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে কাছে আসতে হবে এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তিনশো ছিয়াশির প্রতিদিন বেতন হিসাবে প্রদান করা হবে আপনাদেরকে আপনারা এই কাজের জন্য দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি অ্যাপ্লাই করবেন এখানে কীভাবে কাজটি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ দেখবেন কীভাবে এই কাজের জন্য লক নিয়োগ করা যাবে তা গ্রাম পঞ্চায়েতে জানাবে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত আসতে হবে এবং প্রধান সাথে আপনাদের সরাসরি যোগাযোগ করতে হবে এই কাজের ব্যাপারে আপনারা দেখে নেবেন আপনাদের এই কাজের জন্য টেন প্লাস থাকলেই বা এইট প্লাস থাকলেই আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের পঞ্চ গ্রাম পঞ্চায়েতে আসতে হবে এবং সেই কাজের জন্য আপনাদের প্রধান মহাশয় মহাশয়ের কাছে সরাসরিভাবে কথা বলতে হবে এই জবের ব্যাপারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনারা যে এলাকাতে দেখছেন সেই এলাকা থেকে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে যাতে করে আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বললে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেল বান্ধব তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ ভিডিওটি সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করান ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ